যে আপনি কারোর সাথে তর্ক করছেন, খুব তর্ক করছেন, সামনের ব্যক্তিও আপনার সাথে তর্ক করছে, আপনিও বহু কথা বলছেন, কিন্তু 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 তর্ক শেষ হবার কিছুক্ষণ পর বেশ দারুণ দারুণ রিপ্লাইজ আপনার মাইন্ডে আসতে শুরু করে। আপনার তখন মনে হয় যে ইস, যদি এই কথাগুলি সেই সময় মনে পড়তো তাহলে আমি আরও ভালোভাবে তর্ক করতে পারতাম, সামনের ব্যক্তিকে খুব ভালোভাবে ডিফেন্ড করতে পারতাম। ঘটনাটি পার হওয়ার পর সব দারুণ দারুণ আইডিয়া আপনার মাইন্ডে আসতে শুরু করে, বাট ততক্ষণে তো অনেক লেট হয়ে যায়। ওয়েল, এমনটা শুধু আপনার সাথেই হয় না, বরং এটি সবার সাথেই হয়, আর এটি হলো এমন একটি ফেনোমেনা যেটিকে আমরা কিছুক্ষণ পরে ডিসকাস করব। তার আগে এই ধরনেরই বাট একটু স্ট্রেঞ্জ ফেনোমেনা যেটিকেও আপনি ফিল করেছেন তার ব্যাপারে কথা বলি। আপনি কোনো নতুন জায়গায় গেলেন এবং হঠাৎ আপনার মনে হলো যে এই জায়গায় বোধহয় আপনি আগেও কখনো এসেছেন, অথবা আপনি কোনো কাজ করছেন বা বন্ধুদের সাথে কথা বলছেন আর হঠাৎ আপনার মনে হলো যে আরে এই কথা তো আমরা আগেও বলেছিলাম, বাট কিছুতেই আর মনে পড়ে না যে এর আগে কখন সেই কথা হয়েছিল। এটি বেশ স্ট্রেঞ্জ একটি ফিলিং, আর এই ফিলিংটির নাম হলো দেজাভু। সো লেটস বিগিন। দেজাভু, এটি হলো এমন একটি স্ট্রেঞ্জ ফেনোমেনা যেখানে আমাদের মনে হয় যে এগুলি তো আমি আগেও করেছি, এই গল্প তো আমি আগেও বলেছি। কোনো নতুন জায়গা যেখানে আপনি ফার্স্ট টাইম গেছেন, কিন্তু সেই জায়গাকে দেখে হঠাৎ আপনার এমন ফিল হতে শুরু করলো যে এই জায়গাটি তো আমি আগেও দেখেছি। তারপর আপনি ভাবতে শুরু করেন যে নিশ্চয়ই এই জায়গার সাথে আমার অতীত জীবনের কোনো সম্পর্ক রয়েছে, আগের জন্মে হয়তো এখানকার সম্পূর্ণ সাম্রাজ্য আমার ছিল আর আমি বোধহয় রাজা ছিলাম। আই মিন, বহু লোকেরা এই স্ট্রেঞ্জ ফিলিংকে পুনর্জন্মের সাথে যুক্ত কোনো ব্যাপার মনে করে নেয়, আর বহু লোকেরা তো এটাও ভাবে যে আমি মনে হয় ভবিষ্যৎ দেখতে পাই, বাট রিয়ালিটি একটু আলাদাই। ডেজাভুর অ্যাকচুয়াল মিনিংই হলো অলরেডি সিন। এটি আসলে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। ডেজাভুকে নিয়ে বিজ্ঞান মহলের এক একজন এক এক রকম এক্সপ্লেনেশন দেয়। কেউ একে পুনর্জন্মের ব্যাপার মনে করে, আবার কেউ একে প্যারানর্মাল এক্সপিরিয়েন্স মনে করে। ওয়েল, এই প্যারানর্মাল এবং পুনর্জন্মের এক্সপ্লেনেশন ছাড়াও ডেজাভুকে নিয়ে বেশ কিছু সাইন্টিফিক কনটেক্সটও দেওয়া হয়, আর এর মধ্যে কিছু থিওরিজও রয়েছে। আজ ডেজাভুকে নিয়ে আমি কিছু কমন থিওরিজ আপনাদের বলবো, এবং আপনি নিজেই ডিসাইড করুন যে আপনাকে কোন থিওরিটি 100% ঠিক বা সত্য বলে মনে হয়। নিউরোসায়েন্টিস্ট এই ঘটনাটিকে প্রিকগনিশনের আকারে দেখেন। তাদের মতে মাঝে মধ্যে আমাদের সেন্স অফ রিকালেকশন, অর্থাৎ আমাদের স্মরণ অনুভূতি এতটা স্ট্রং হয়ে যায় যে সেই সময় ব্রেন জায়গা এবং অনুভূতিকে একসাথে স্ট্রংলি পারসিভ করতে পারে, আর এই ঘটনাটি আমাদের অদ্ভুত অনুভূতিকে ফিল করায়, যেন মনে হয় যে এই জায়গায় আমি আগেও কখনো এসেছি। এবার কথা বলি এর কিছু থিওরির। ড্রিম বেসড থিওরি, এই থিওরি বলে যে দেজাভুর সবথেকে বড় কারণ হলো আমাদের স্বপ্ন। ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা কোনো জিনিসের ব্যাপারে ভাবি, তো সেই ভেবে রাখা জিনিস বা তারই রিলেটেড কোনো জিনিস স্বপ্নে আসার সম্ভাবনা খুব বেড়ে যায়। আর ঘুমানোর আগে আমরা যা ভাবি তা আমাদের রিয়েল লাইফের সাথে অনেকটাই রিলেটেড। ফর এক্সাম্পল, মনে করুন আপনি ঘুমানোর আগে ভাবছিলেন যে আপনি বন্ধুদের সাথে কোথাও বেড়াতে গেছেন এবং সেখানে তাদের সাথে কিছু কথা বলেছেন। এবার হতে পারে যে সেই রকম কোনো ঘটনাকে আপনি স্বপ্নে দেখলেন। এবার যেমনটা আপনি জানেন যে সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিট পরেই আমরা সবাই নিজের 90% স্বপ্নকেই ভুলে যাই, বাট সেই স্বপ্নের একটি কপি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায় এবং আমাদের কনশিয়াস মাইন্ড থেকে ডিলিট হয়ে যায়। এবার হয়তো আপনি রিয়েল লাইফে কোথাও বন্ধুদের সাথে বেড়াতে গেছেন এবং স্যাডেনলি স্বপ্নে দেখা সেই জায়গা বা কথার কোনো শর্ট অংশকে সাবকনশিয়াস মাইন্ড রিলেট করে আপনার সেই স্বপ্নকে ট্রিগার করে দিল। তো সেই সময় আমাদের মনে হয় যে এই ঘটনা আমার সামনে আগেও হয়েছে বা এই কথা আমি আগেও শুনেছি, বাট আমরা আর এটা মনে করতে পারি না যে সেটি কখন হয়েছিল। দ্য গ্লিচ থিওরি, গ্লিচ থিওরিটি বেশ কমপ্লেক্স এবং মাথা খারাপ করে দেওয়ার মতো একটি থিওরি, তো চলুন এটিকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ইউজুয়ালি দেজাভু হলো আমাদের লাইফের এমন একটি ছোট মুভমেন্ট যেটিকে কিছুক্ষণ বাদেই আমরা ভুলে যাই, কিন্তু এই থিওরিটি বলে যে দেজাভু আমাদের লাইফের একটি বিশাল এবং বেশ ইম্পর্ট্যান্ট একটি পার্ট। এই থিওরিটি ড্রিম বেসড থিওরিকেও অস্বীকার করে। এই থিওরি বলে যে দেজাভু কোনো স্বপ্ন নয়, বরং এটি রিয়ালিটি, আমাদের অল্টারনেট রিয়ালিটি। আর যেমনটা আইনস্টাইন বলেছিলেন যে টাইম ইজ এন ইলিউশন, সময় হলো এক ভ্রম। ওয়েল, এই কথাটির ডিপ মিনিং একেবারেই ভিন্ন, কিন্তু এই থিওরিটি বলে এই পৃথিবীতে সময় বলতে কিছু নেই, এটি কেবল আমাদের ভ্রম যাকে ঘড়ি বিক্রেতারা মানুষের জীবনকে সহজ বানানোর জন্য বানিয়েছিলেন। গ্লিচ থিওরি বলে যে সময় হলো ভ্রম এবং দেজাভু আমাদেরকে এই ভ্রম থেকে মুক্ত করে। গ্লিচ থিওরি বলে যে যখন আমরা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকে একসাথে এক্সপিরিয়েন্স করি, তখন আমাদের সাথে দেজাভু হয় আর তখন আমরা ভাবি যে এই ঘটনাটি আগেও হয়েছে। তো চলুন এবার কথা বলি নেক্সট ফেনোমেনার ব্যাপারে, যার নাম হলো ক্যাপগ্রাস ইলিউশন। এটিকে ক্যাপগ্রাস সিন্ড্রোমও বলা হয়। এটি বেশ অদ্ভুত একটি সিন্ড্রোম,
যেখানে লোকেরা মনে করে যে তার কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বার রিয়ালিটিতে এক্সিস্টই করে না। কোনো অসৎ লোক বা ডপলগ্যাঙ্গার সেই বন্ধু বা ফ্যামিলি মেম্বারের জায়গায় এসে রয়েছে এবং আসল বন্ধু বা পরিবারের সদস্যটিকে কোথাও লুকিয়ে রেখেছে। একে সায়েন্সের ভাষায় ডিলিউশন অফ ডাবলসও বলা হয়, ঠিক পুরনো সিনেমার মতো, যমজ রোলের মতো। এই মিস আইডেন্টিফিকেশন এতটাই বেড়ে যায় যে একে ফেস করা ব্যক্তি কোনো মানুষকেই বিশ্বাস করতে পারে না এবং সেই বন্ধু বা পরিবারের সদস্যের সাথে অপরিচিতের মতোই ব্যবহার করে। দ্য ব্রোকেন মুভিতে এই সিন্ড্রোমকে খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে, আপনি চাইলে সেই মুভিটিকে দেখতে পারেন। হ্যাশট্যাগ নো প্রমোশন। লাস্ট বাট নট লিস্ট, লেসপেরিট ডিসকেলিয়ার। এই ফেনোমেনাটি স্টেয়ারওয়ে উইট নামে পরিচিত। এটি হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ঘটনা পার হয়ে যাওয়ার পর আপনার মাইন্ডে বেশ দারুণ ক্লেভার টাইপের আইডিয়া আসতে শুরু করে। এই সময় আমাদের আফসোস হয় যে এই জবাবটি আমার সেই সময় মনে পড়লো না কেন। এমন শত শত লাইন্স এবং ফ্যাক্টস আমাদের মনে পড়ে যায় যেগুলিকে ব্যবহার করে আমরা সেই তর্কের বা কথার জবাব দিতে পারতাম, কিন্তু প্রয়োজনের সময় সেগুলি আর মনেই পড়ে না। আর এই ঘটনা পৃথিবীর অ্যাপ্রক্স 85% লোকের সাথে প্রতিদিনই ঘটে থাকে। তো যদি এটি আপনার সাথেও হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর্গুমেন্ট শেষ হওয়ার অনেকক্ষণ পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার মনে পড়ে যে আমি এই তর্কের উত্তরটি ঠিক এইভাবে দিতে পারতাম। তো বন্ধু, এই তিনটি ফেনোমেনার মধ্যে থেকে আপনাকে কোন ফেনোমেনাটি সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।